বাইতুল মোকাররমে ঈদুল ফিতরের প্রথম জামাত সম্পন্ন, জাতীয় ঈদগাহে দলে দলে আসছেন মুসল্লিরা। ঈদ আনন্দ নেই জিম্মি জাহাজের 23 নাবিকের পরিবারে, আশঙ্কা দুশ্চিন্তা অপেক্ষার প্রহর গুনছেন স্বজনরা। নরসিংদীর মাধবদীতে কাভার্ড ভ্যান মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে 4 জনের মৃত্যু, আহত আরো 10 জন। উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক দিচ্ছে না আওয়ামী লীগ, ভোট ঘিরে সংঘাতের আশঙ্কা, কঠোর বার্তা কেন্দ্রের। এবং বিদ্যুতের আয় ব্যয় সমন্বয়ের ইঙ্গিত, আগামী বছর চালু হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট। ঈদ মোবারক সবাইকে, ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সংবাদ সকাল। দেখছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি লিনিয়া ফ্রস্ট। পবিত্র ঈদুল ফিতর আজ সারা দেশে ধর্মীয় ভাব গাম্ভীর্য, আনন্দ ঘন পরিবেশে ঈদ উদযাপন করছে মানুষ। রাজধানীর প্রধান ঈদ জামাতে অংশ নিতে দলে দলে জাতীয় ঈদগাহে আসছেন ধর্মপ্রাণ মুসলমানরা। জাতীয় ঈদগাহের ঈদ জামাতের খবর জানব, যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। ফখরুল, প্রথমে আপনাকে ঈদ মোবারক জানাচ্ছি, আপনি আমাদেরকে জানাবেন প্রধান ঈদ জামাতে মানুষের উপস্থিতি কেমন দেখছেন। লিনিয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে, ঈদ মোবারক। আপনি জানেন যে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের এই দিন ঈদুল ফিতরের দিন আজ, এক মাসের সিয়াম সাধনা শেষে সেই খুশির ঈদ ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য, এবং সবচেয়ে বড় উৎসবের এই দিনটি ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য আসলে সকলে জাতীয় ঈদগাহ যে প্রাঙ্গণ রয়েছে সেখানে ছুটে আসছেন। আমার পেছনে আপনি লক্ষ্য করবেন, আমরা আসলে হাজার হাজার মুসল্লি জাতীয় ঈদগাহর চারপাশের যে রাস্তাগুলো রয়েছে, প্রধান সড়ক রয়েছে, সেই সড়কগুলো কানায় কানায় পূর্ণ হয়ে তারা সারিবদ্ধভাবে জাতীয় ঈদগাহে প্রবেশের জন্য লাইনে দাঁড়িয়েছেন, এবং এই সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে তারা আসলে ঈদগাহে প্রবেশ করছেন। যদিও ইতোমধ্যে আমরা যতটুকু দেখছি যে জাতীয় ঈদগাহের ভেতরে মানুষ অনেকটাই পরিপূর্ণ হয়ে গিয়েছে, আপনাকে যদি বলি 25,000 বর্গ ফুটেরও বেশি আয়তন জুড়ে জাতীয় ঈদগাহ দক্ষিণ সিটি কর্পোরেশনের আয়োজনে এই জাতীয় ঈদগাহটিতে 35,000 মানুষ একসঙ্গে ঈদ জামাত আদায় করতে পারবেন। এবং কিছুক্ষণ আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দেশের প্রধান এই ঈদ জামাত জাতীয় ঈদগাহে এসে প্রবেশ করেছেন। ঠিক 8:30 প্রধান জামাতটি অনুষ্ঠিত হবে, এবং এখনও জাতীয় ঈদগাহের প্রধান ফটক থেকে তার সামনে দু পাশে এবং তার সামনের পাশে টোটাল 3টি সড়কে, কিন্তু প্রধান সড়ক কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে, চার পাশে প্রায় 1 কিলোমিটারের সড়ক জুড়ে আসলে মানুষের যে উপস্থিতি আমরা লক্ষ্য করছি, যেখানে দাঁড়িয়ে থাকাও খুবই দায়। আমরা আসলে গত 4-5 বছরে এত মুসল্লি কিন্তু আমরা লক্ষ্য করিনি, কারণ আপনি জানেন আজকে কিন্তু আবহাওয়া খুবই অনুকূল একটি পরিবেশ, এবং ভালো আবহাওয়ার কারণে আসলে মানুষের উপস্থিতি বোঝা যাচ্ছে যে অনেকটাই বেশি। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি তারা এসে সবার গন্তব্য জাতীয় ঈদগাহ দেশের প্রধান ঈদ জামাতে অংশ নিয়ে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসবে ঈদুল ফিতরের নামাজটি তারা আদায় করবেন, একই সঙ্গে দেশের জন্য, নিজের জন্য, মুসলিম উম্মার জন্য, সারা পৃথিবীর মানুষের জন্য তারা দোয়া করবেন, এবং নারী পুরুষ শিশু ভেদাভেদ ভুলে সকলে এক কাতারে এসে দাঁড়িয়েছেন সারিবদ্ধভাবে। কিছুক্ষণের মধ্যে এই ঈদের প্রধান জামাতটি অনুষ্ঠিত হবে, এখানে ইমামতি করবেন মাওলানা রুহুল আমিন ইমাম, যিনি এই জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব। এবং কিছুক্ষণ আগে হামদ নাত পরিবেশিত হয়েছে এবং এখন বয়ান হবে, এবং কিছুক্ষণের মধ্যে তাকবীরের মাধ্যমে আসলে ঈদের যে প্রধান জামাত সেটি অনুষ্ঠিত হবে। এবং আপনি জানেন যে এই জামায়াতে আসলে আপনি জানেন যে প্রধান ইমামতি করবেন, অর্থাৎ নামাজ পড়াবেন বাইতুল মোকাররম মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন ইমাম, এবং মোকাব্বের হিসেবে থাকবেন বাইতুল মোকাররম মসজিদেরই প্রধান যিনি কারি, তিনি মোকাব্বের দায়িত্ব পালন করবেন সব কিছু মিলিয়ে। আর এক ঠিক
30 মিনিটের মধ্যে দেশের প্রধান ঈদ জামাত জাতীয় ঈদগাহ অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এই ছিল আলিনী আমার কাছে এখন পর্যন্ত জাতীয় ঈদগাহ প্রধান জামাতের সবশেষ খবরাখবর, এবং আমরা যখন জামাত শুরু হবে তখন হয়তো পরবর্তীতে আবারও যুক্ত হতে পারবো আপনার মাধ্যমে। ফিরছি স্টুডিওতে। ফখরুল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, ঈদ জামাতের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী ফখরুল। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে পবিত্র ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল 7টায় শুরু হয় প্রথম জামাত। এতে অংশ নেন বিপুল সংখ্যক মুসল্লি। নামাজ আদায় শেষে দেশ ও জাতির শান্তি কামনায় মোনাজাত করা হয়। পরে সকাল 8টায় শুরু হয় দ্বিতীয় জামাত। এরপর 9টায় তৃতীয়, 10টায় চতুর্থ জামাত অনুষ্ঠিত হবে। আর পঞ্চম জামাত অনুষ্ঠিত হবে সকাল 10:45। দেশের সবচেয়ে বড় ঈদগাহ কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল 10টায়। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন টিটু দাস। টিটু, আপনি নিশ্চয় শুনতে পাচ্ছেন, প্রথমেই জানাচ্ছি আপনাকে ঈদ মোবারক। আর আপনি জানাবেন শোলাকিয়ার ঈদ জামাতের বিস্তারিত সম্পর্কে। আমি এখন আছি শোলাকিয়ার ঈদগাহ মাঠে। আপনি জানেন যে এখানে দেশের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়। আজকে এই ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল 10টায়। এখানে ইমামতি করবেন মাওলানা ফরিদুদ্দিন মাসুদ। উনি সকাল 10টায় এখানে ইমামতি করবেন। এছাড়া আপনাকে বলে রাখি, আপনি জানেন যে 2016 সালে এখানে তখন তারপর থেকে এখানে শোলাকিয়ার যারা আসে মুসল্লিদের নিরাপত্তার জন্য এখানে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা করে জেলা পুলিশ, এবং আজকেও তার ব্যতিক্রম হয়নি। এখানে আপনার এই পুলিশ, র্যাবের পাশাপাশি এখানে বিজেপি 5+ বিজেপি রয়েছে, আরও পুলিশ সদস্য রয়েছে 1116 জন। আপনি জানেন এখানে যারা মুসল্লিরা মাঠে প্রবেশ করছে তাদেরকে তল্লাশি করে তাদের মাঠে প্রবেশ করানো হচ্ছে। ধাপে ধাপে তল্লাশি হচ্ছে, এখানে যেন কোনো ধরনের নাশকতা না হয়, এজন্যই তার পুলিশের সেই নিরাপত্তা, মুসলিমদের নিরাপত্তার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। এছাড়া আপনি জানেন যে এখানে নিরাপদ পুলিশ সিসি ক্যামেরা এবং ড্রোনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া র্যাবের স্নাইপার রাইফেলের তারা রয়েছে, সাথে বাইনোকুলার সহ তারা নিরাপত্তা দিবে মুসল্লিদের। এছাড়াও এই মুসল্লিরা, আমি সকালে যখন এখানে আসি ভোর থেকে দেখা যাচ্ছে যে মুসল্লিরা এখানে প্রবেশ করছে, এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা এখানে আসছে। যেমন আমি কথা বলেছি সিলেটের একজনের সাথে, তারা গতকালকে এখানে এসে রাত্রি যাপন করে, এবং চাঁদপুর থেকেও একজন এসেছে, আমি একজনকে পেয়েছি যারা এখানে নামাজ পড়তে এসেছেন। হ্যাঁ, এই ছিল কিশোরগঞ্জের শোলাকিয়া থেকে আমার কাছে সবশেষ। টিটু, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, শোলাকিয়ার ঈদ জামাতের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী টিটু। দেশের বিভিন্ন প্রান্তের ঈদের জামাতের খবরাখবর জানবো। সরাসরি যুক্ত হচ্ছেন চট্টগ্রাম থেকে সহকর্মী ইশতিয়াক খান, বরিশাল থেকে শফিক মুন্সি, ও ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। শুরুতে আমরা চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখানের জামিয়াতুল ফালাহ ঈদগাহ ময়দান থেকে যুক্ত হচ্ছেন ইশতিয়াক খান। ইশতিয়াক, ঈদ মোবারক, আপনাকে ঈদের জামাতের বিস্তারিত সম্পর্কে জানাবেন। ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে। এখানে কিন্তু আসলে চট্টগ্রাম যে প্রধান ঈদের জামাত সেটি অনুষ্ঠিত হয়েছে মাত্র, এবং এই মসজিদ প্রাঙ্গণে কিন্তু আসলে দুটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে প্রথম ঈদের জামাত ঠিক 8টার সময় আসলে অনুষ্ঠিত হয়, এবং দ্বিতীয় ঈদের জামাতটি এখানে এই প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে 8:30, অর্থাৎ আরও কিছুক্ষণ পরে আসলে দ্বিতীয় জামাতটি অনুষ্ঠিত হবে। সেই ক্ষেত্রে প্রথম ঈদের জামাতটির ইমামতি করেন জমিয়তুল ফালাহ মসজিদের খতিব আল্লামা
সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরী, এবং দ্বিতীয় জামাতের ইমামতি করবেন জাতীয় মসজিদের জমিয়তুল ফালাহ এই মসজিদটির যিনি পেশ ইমাম রয়েছেন তিনি, এবং একই সাথে শুধুমাত্র এখানে নয় কিন্তু চট্টগ্রামের যেই 41টি ওয়ার্ড রয়েছে প্রতিটি ওয়ার্ডে কিন্তু সকাল 8টার থেকে আসলে যে ঈদের জামাত সেটি অনুষ্ঠিত হচ্ছে, এবং এই যে এখানে আসলে যে প্রধান জামাতে এই জামাতে কিন্তু আসলে চট্টগ্রামের যেই সকল রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন, এবং একই সাথে চট্টগ্রামের মেয়র যিনি এম রেজাউল করিম চৌধুরী তিনি, এবং চট্টগ্রামের সাবেক মেয়র আজমল নাসিরুদ্দিন সহ কিন্তু এখানে যেই সকল রাজনৈতিক বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এছাড়াও কিন্তু প্রায় 4,000 মুসল্লি জামাত একসাথে নামাজ পড়তে পারবে এমন একটি নতুন ঈদগাহ কিন্তু মুরাদপুরে নির্মাণ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এবার সেখানেও কিন্তু সকাল 8টায় আসলে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। অন্যদিক থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে কিন্তু সকাল 8টায় একই সাথে বেশ কয়েকটি স্থানে জামাতের জন্য প্রস্তুত করা হয়েছে। সেই ক্ষেত্রে শেখ ফরিদ চশমা ঈদগাহ মসজিদ এবং সুগন্ধা আবাসিক এলাকার জামা মসজিদ, চকবাজার সিটি কর্পোরেশন জামা মসজিদ, জহুর হাকস মার্কেট জামে মসজিদ এবং বিআইপি আবাসিক এলাকার জামে মসজিদ এবং আরফিন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা সংলগ্ন জামে মসজিদ সহ বেশ কয়েকটি মসজিদে কিন্তু আসলে ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। সেক্ষেত্রে যেটি বলে রাখা দরকার যে চট্টগ্রামের যে 41টি ওয়ার্ড রয়েছে সেই 41টি ওয়ার্ডের কাউন্সিলরদের তত্ত্বাবধানে কিন্তু স্ব এলাকায় কিন্তু আবার একই সাথে সকাল 8টা থেকে ঈদ জামাত অনুষ্ঠিত হচ্ছে, এবং অন্যদিক থেকে চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে কিন্তু চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম হল মাঠ সামনে যে মাঠটি রয়েছে সেই প্রাঙ্গণে কিন্তু আসলে ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। সেখানেও আসলে ঈদের জামাত একই সাথে সকাল 8টায় অনুষ্ঠিত হচ্ছে, এবং এই ঈদ জামাতকে আসলে যেই প্রথম ঈদের জামাত সেটি কিন্তু এখন পর্যন্ত চলছে, এবং এর পরে কিন্তু আসলে এখানে যেই দ্বিতীয় ঈদের জামাত সেটি অনুষ্ঠিত হবে। তো চট্টগ্রাম থেকে এই মুহূর্তে ঈদ জামাতের এই ছিল সর্বশেষ সংবাদ। ইশতিয়াক, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার বরিশালের হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দান থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সি। শফিক, ঈদ মোবারক আপনাকে। ঈদের জামাত নিয়ে কি তথ্য আছে এই মুহূর্তে আপনার কাছে জানাবেন। যে জামাতটি আসলে বলছিলেন মান আল্লাহ তাআলার আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে রহমত মাগফিরাত নাজাতের উদ্দেশ্যে আসলে সারা পৃথিবীব্যাপী মুসল্লিদের যে প্রচেষ্টা ছিল সেই 30 দিন সিয়াম সাধনার পর আজ ঈদ উল ফিতর জামাত সেটি ময়দানে দাঁড়িয়ে আছে। নামাজের আগে যে বিশ্বব্যাপী যে ব্যাপারে আলোকপাত করেছেন, একই সাথে বরিশাল নগরী সারা থাকতে পারে সংকটে থাকে সে ব্যাপারে আলোকপাত করেছেন। ঈদের জামাত বিশেষ করে এই বরিশালের বিভিন্ন মানুষের সাথে মেয়র শফিক, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, সবশেষ যুক্ত হচ্ছে ময়মনসিংহ থেকে। দর্শক, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা পরবর্তী সংবাদে আবারও যুক্ত হওয়ার চেষ্টা করব।
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার এক ভিডিও বার্তায় এই শুভেচ্ছা জানান তিনি। এদিকে ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক চিঠিতে এই শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী। দেশবাসী, আসসালামু আলাইকুম। এক মাস সিয়াম সাধনার পর আবার আমাদের মসজিদে এসেছে পবিত্র ঈদ উল ফিতর। ঈদ মানে আনন্দ। আসুন আমরা আত্মীয় পরিজন, পাড়া প্রতিবেশী সহ সকলের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেই। ঈদ উল ফিতর আমাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ ও শান্তি। সবাই ভালো থাকুন, সুস্থ ও নিরাপদ থাকুন। ঈদ মোবারক। এবারের ঈদ আনন্দ বিষাদে রূপ নিয়েছে জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ তেইশ নাবিকের পরিবারে। আশঙ্কা আর উদ্বেগের মাঝে দুশ্চিন্তায় রাত কাটাচ্ছে পরিবারগুলো। আশা ছিল তাদের প্রিয়জনরা হয়তো ঈদের আগে জিম্মি দশা থেকে মুক্তি পাবেন, তবে তাদের অপেক্ষার প্রহর শেষ হয়নি। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে আল নোমানের ডেস্ক রিপোর্ট। সোমালীয় জলদস্যুদের হাতে জিম্মি রয়েছেন চট্টগ্রামের চন্দনাইশ, আনোয়ারা ও কর্ণফুলি উপজেলার পাঁচ নাবিক। তারা হলেন জাহাজের চিফ অফিসার আতিকুল্লাহ খান, নূর উদ্দিন, মোহাম্মদ শামসুদ্দিন শিমুল, সাজ্জাদ হোসেন ও আসিফুর রহমান। জিম্মি নাবিকদের স্বজনেরা আশায় ছিলেন ঈদের আগে মুক্তি মিলবে তাদের, কিন্তু প্রিয়জন মুক্তি না পাওয়ায় বাড়িতে নেই ঈদের আনন্দ। ঈদের আগ মুহূর্তে পরিবারের কাছে অডিও বার্তা পাঠিয়ে দোয়া চেয়েছেন জিম্মি জাহাজের চিফ অফিসার আতিকুল্লাহ খান। আমরা আশা করব পুরো দেশবাসীর দোয়া, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমাদের প্রিয় আবদুল্লাহ জাহাজের মালিক পক্ষ এসআর শিপিং এর আন্তরিক এবং ত্বরিত প্রচেষ্টায় খুব শীঘ্রই দস্যুদের সাথে মুক্তিপণের বিষয়ে একটি দফারফার মাধ্যমে দ্রুতই অবসান ঘটবে এই জিম্মি দশার। জাহাজের মালিক পক্ষ কবির গ্রুপের সাথে দস্যুদের আলোচনায় বেশ অগ্রগতি হলেও এখনো হয়নি পুরোপুরি সমাধান। এদিকে জিম্মি নাবিকদের মধ্যে খুলনার তৌফিকুল ইসলামও রয়েছেন। ঈদের আগেই তার মুক্তির আশা করেছিলেন বড় ভাই। তৌফিকের সাথে আজকে সকালে আমাদের কথা হয়েছে, স্যাটেলাইট ফোনের মাধ্যমে একটা ফোন দিয়েছিল, বলল যে ঈদের নামাজ পড়ছে, পড়ে খাওয়া দাওয়া করছে, এখন তারা সবাই আল্লাহর রহমতে এখনো ভালো আছে। জলদস্যুদের হাতে জিম্মি ফেনীর আবুল হোসেন ভূঁইয়ার ছেলে ইব্রাহিম খলিলের পরিবারেও নেই ঈদের আমেজ। প্রায় এক মাস আগে পরিবারের সাথে শেষ কথা হয় তার। এখন আমাদের কোনো ঈদ বলতে আমাদের কিছুই নেই, ঈদের কোনো আমেজে না আমাদের কাছে। আমার ছেলে বন্দি অবস্থা আছে, আমাদের আয় রোজগারের একমাত্র উপার্জনক্ষম হলো আমার এই ছেলে, কারণ আমাদের বাদে ঈদের কোনো আমেজ নেই। আমরা চাইতেছি অত দ্রুতগতিতে আমার ছেলেকে আমাদের কাছে ফিরে দেখ। সবার মাঝে ঈদের আমেজ বিরাজ করতেছে, এদের মাঝে কিন্তু শোকের আমেজ, এদের ঈদ বলতে কিছু নাই। এদের ছেলেটা যদি ফিরে পায় এরাই, এটাই তাদের ঈদ। গত ১২ মার্চ মোজাম্বিক থেকে দুবাই যাওয়ার পথে সোমালীয় জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশের কবির গ্রুপের মালিকানাধীন জাহাজ এমভি আবদুল্লাহ। আল নোমান, নিউজ ডেস্ক, দেশ টিভি। নরসিংদীর মাধবদীতে মাইক্রোবাস ও পিক আপ ভ্যান সংঘর্ষে চারজন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত ১০ জন। বুধবার রাত ১১:৩০টার দিকে নরসিংদীর সদর উপজেলার মাধবদীর টাটাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে ঈদ করতে মাইক্রোবাস নিয়ে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিলেন যাত্রীরা। মাধবদীর টাটাপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিক আপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। আহতদের উদ্ধার করে নরসিংদীর সদর হাসপাতালে নেওয়া হয়। এদের মধ্যে গুরুতর ৮ জনকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। নির্বাচন মানে কম বেশি সংঘর্ষ, আর স্থানীয় সরকার নির্বাচনে এই সংঘর্ষ বেড়ে যায় কয়েক গুণ। অন্যবার দলীয় প্রতীক দিলেও এবার দলীয় প্রতীক দিচ্ছে না আওয়ামী লীগ। নির্বাচনের এক মাস বাকি থাকলেও কোথাও কোথাও শুরু হয়েছে সংঘর্ষ। তবে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা দিলেন কঠোর বার্তা, সংঘর্ষ জড়িত হলেই কঠোর শাস্তি। তৌফিক মাহমুদ, মোনা রিপোর্ট।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কৌশল হিসেবে স্বতন্ত্র প্রার্থীদের ছাড় দেয় আওয়ামী লীগ, ফলে সংসদ নির্বাচনে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে তৈরি হয় সংঘাতময় পরিস্থিতি। তবে উপজেলা নির্বাচনে কোনো সংঘাত চায় না ক্ষমতাসীনরা, আর সেজন্যই উপজেলা পরিষদ নির্বাচন সহ স্থানীয় সরকারের নির্বাচনে দলীয় প্রতীক কাউকে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। তবে তৃণমূলের অবস্থা ভিন্ন, এরই মধ্যে উপজেলা নির্বাচন সামনে রেখে সারা দেশে কম বেশি সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্র নেতারাও সংঘর্ষের আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না। আমরা দেখি না একটা নির্বাচন, একটা প্রতিযোগিতামূলক একটি নির্বাচন হোক, নির্বাচনটি অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্যে হোক, আমরা তো নির্বাচনটিতে কোনো প্রতিহিংসা হবে, সংঘাত হবে সেটি প্রত্যাশা করি না। তবে যারা সংশ্লিষ্ট যারা প্রার্থী রয়েছেন তাদের সংযত থাকা উচিত, তাদের নির্বাচনকে নির্বাচন খেলোয়াড়ি মনোভাব নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করা উচিত। নির্বাচনে আমাদের দেশে সাধারণত দেখা যায় কিছুটা কম বেশি একটু সংঘাত সংঘর্ষ হয় এরকম, তো আমাদের চেষ্টা থাকবে যাতে একেবারে সংঘাত সংঘর্ষ কোনো না হয় সে ব্যাপারে। তবে উপজেলা নির্বাচন কেন্দ্র থেকে মনিটরিং করা হবে কঠোরভাবে, যত প্রভাবশালী হোক না কেন সংঘাতে জড়ালে মুখোমুখি হতে হবে শাস্তির। আমি এই বিষয়ে কঠিন বার্তা বারবার আমাদের পার্টির জেনারেল সেক্রেটারি বলছেন, নেত্রী মাননীয় নেত্রী শেখ হাসিনা আমাদের পার্টির সভাপতি, তিনি সবাইকে ডেকে বলে দিয়েছেন। তারপরেও যারা করছে না, আমি আইন প্রয়োগকারী সংস্থাকে অনুরোধ করব যে যথোপযুক্ত ব্যবস্থা নিতে, দলীয়ভাবেও কঠিন ব্যবস্থা নেওয়া উচিত। যতটা আশঙ্কা করা যাচ্ছে এই যে ঝামেলা গোলমাল গোলযোগ, দিন শেষে দেখবেন যে এর কিছুই হয়তো হয় নাই। তারপরেও আমাদের এমন একটি দেশ, এমন একটি সমাজ যে এই এক কেজি লবণের ভাগাভাগি নিয়ে খুন খারাপি পর্যন্ত হয়। এবারে উপজেলা নির্বাচনে প্রথম ধাপ শেষ হলে পরিস্থিতি অনেকটা স্পষ্ট হবে, সে বিবেচনায় পরবর্তী ধাপগুলো আসতে পারে দলীয় নির্দেশনা। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, আর এই বার্তা নিয়েই উদযাপন হচ্ছে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। এই উৎসবে ইসলাম ধর্মাবলম্বীদের সঙ্গে মেতেছে অন্যান্য সম্প্রদায়ের মানুষও। চারদিকে যখন উৎসব আমেজ, তখন ভক্ত অনুরাগীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন শোবিজ অঙ্গনের তারকারা। তারকাদের ঈদ শুভেচ্ছা বিস্তারিত জানাচ্ছেন দেবরায় দীপ্ত। পুরো একটি মাস সিয়াম সাধনার পর এসেছে খুশির ঈদ, আর এই ঈদের খুশিতেই ভাসছে সবাই। চারিদিকে ঈদের আনন্দ, ছোট বড় সবারে লেগেছে উৎসবের রং, আর এই আনন্দ উৎসব থেকে বাদ যায়নি শোবিজের তারকারাও। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিকা আমিন, সেই সঙ্গে আর এক জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম, যদিও এই অভিনেত্রীকে দেখা গেছে সিনেমার পর্দায়। এই দুই অভিনেত্রী ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, দেশ টিভি যেভাবে এগিয়ে যাচ্ছে তাদের কাজ নিয়ে, তাদের সুন্দরভাবে গুছিয়ে যেভাবে তারা কাজ করছে, এই শুভকামনায় পথ চলা যেন সবসময় চলতে থাকে। থ্যাংক ইউ দেশ টিভি, সবাইকে ঈদ উল ফিতরের ঈদ মোবারক, সবাই সুস্থ থাকবেন, সুন্দরভাবে বাড়ি যাবেন, সুন্দরভাবে বাড়ি থেকে ফিরে আসবেন, জীবন সুন্দর হোক, আনন্দময় হোক। অভিনেতা নাইম, ছোট পর্দার পাশাপাশি সিনেমা ও ওটিটিতে বেশ ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা। অন্যদিকে তার বাস্তব জীবনের মনের মানুষ অভিনেত্রী নাদিয়া, বাস্তব জীবনের এই যুগল একসঙ্গে একই সুরে দর্শককে জানান ঈদের শুভেচ্ছা। দেশ টিভির যত দর্শক আছে সবার জন্য অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, পরিবারের সবাইকে নিয়ে সুন্দর একটি ঈদ কাটান। আমার পক্ষ থেকেও দেশ টিভির সকল দর্শকদের ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের সবার ঈদ অনেক সুন্দর কাটুক, নিরাপদে কাটুক, সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করুন। এছাড়াও দেশ টিভির দর্শকদের ঈদ শুভেচ্ছা জানান এক ঝাঁক তারকা। দেশ টিভির সকল দর্শকদের জন্য ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মুবারক। দেশ টিভির সকল দর্শককে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আমার যে দর্শকরা আছে তাদেরকে দেশ টিভির পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। দেশ টিভির সকল দর্শককে জানাচ্ছি সুস্থ থাকুন, শান্তিতে থাকুন, শারীরিকভাবে নিরাপদ থাকুন, এটাই আমাদের চাওয়া। দেশ টিভির যারা দর্শক আছেন সবাইকে ঈদ মুবারক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেশ টিভির আমার সকল দর্শক যারা আছেন তাদের সবাইকে ঈদের শুভেচ্ছা। অন্যদিকে অভিনয় শিল্পী সঙ্ঘের সভাপতি অভিনেতা আহসান হাবিব নাসিম ঈদ শুভেচ্ছা জানিয়ে বলেন, এই ঈদে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। এই অভিনেতার সঙ্গে সুর মিলিয়ে আরো শুভেচ্ছা জানান ছোট পর্দার এই দুই অভিনেত্রী। দর্শকদের সবাইকে ঈদের শুভেচ্ছা, এবং দেশ টিভির পক্ষ থেকে
আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা। সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, বিশেষ করে দেশ টিভির দর্শকরা যারা আছেন তারা আমার পক্ষ থেকে, এই আইনুন পুতুলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা। সীমাহীন আনন্দে কাটুক সকলের ঈদ, এমনটাই প্রত্যাশা সকলের। দেব রায় দীপ্ত, দেশ টিভি। দর্শক, রাজধানীর জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত শুরু হচ্ছে, আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। الذي أنقض ظهرك ووضعنا
السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله বিদ্যুতের চাহিদা সবচেয়ে বেশি থাকবে এপ্রিল আর মে মাসে, আর রমজানের পর চাহিদা কিছু কমবে, জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের পাওয়ার সেলের মহাপরিচালক। বিদ্যুৎ উৎপাদনের যে খরচ আর বিক্রয় মূল্যের মধ্যে ভারসাম্যহীনতা, তা সমন্বয় করা হতে পারে বলেও ইঙ্গিত দেন পাওয়ার সেলের মহাপরিচালক। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট চালু হচ্ছে 2024 শেষ অথবা 2025 শুরুতেই। বিস্তারিত ইফতেখারের রিপোর্ট। গেল বছর বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল 16,500 মেগাওয়াট, তবে এবার সর্বোচ্চ চাহিদা বেড়ে দাঁড়াতে পারে 17,500 মেগাওয়াটে। বিদ্যুতের চাহিদা সবচেয়ে বেশি থাকে এপ্রিল আর মে মাস জুড়ে, রমজান মাস শেষে চাহিদা কিছু কমবে। পাওয়ার সেলের মহাপরিচালক জানান, বর্তমানে গ্যাস সরবরাহ কম থাকায় বিদ্যুৎ উৎপাদন কম হচ্ছে। যে আমাদের দুইটা ভাসমান এলএনজি টার্মিনাল থেকে আমরা গ্যাস আমদানি করি, একটা যেটাকে এফএসআরইউ বলে, একটা এফএসআরইউ মেনটেন্যান্সে ছিল, যেটা আসলে এই মার্চ মাসের শেষের দিকে চলে আসার কথা। এখন আমরা 809 এমএমসিএফডি পাই, আমরা আমাদের টার্গেট হলো 1300 এমএমসিএফডি পেলে আমরা যে 6,500 বা 7,000 মেগাওয়াট আমরা উৎপাদনের একটা টার্গেট নিয়েছিলাম সেটা আমরা করতে পারবো। 2024 শেষে না হলেও আগামী বছরের শুরুতে 1200 মেগাওয়াটের এক ইউনিট চালু হবে রূপপুর পারমাণবিক কেন্দ্রে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হলে চাপ কিছু কমবে। রূপপুরটা আসলে এটা আমাদের জন্য একটা অবশ্যই একটা মানে সহনশীল একটা জায়গায় যাবে। আমরা চেষ্টা করতেছি এটাকে আনার, এবং এই প্রথম ইউনিটটা এবছর শেষের দিকে আসার কথা, সেটা এবছর শেষের দিকে না আসলেও আগামী বছরের শুরুর দিকে চলে আসবে। বিদ্যুৎ উৎপাদনের খরচ আর বিক্রয় মূল্যের মধ্যে ভারসাম্যহীনতা আগামীতে সমন্বয় করা হতে পারে বলেও ইঙ্গিত দেন মোহাম্মদ হোসেন। বিদ্যুতের দামটা ধরুন ডলারের সাথে শুধু নয়, বিদ্যুতের দামটা তো অনেকদিন ধরেই যে আমাদের যে বিদ্যুতের গড় উৎপাদন মূল্য আর আমরা যে গ্রাহক কাছে বিক্রি করি এর মধ্যে বড় একটা গ্যাপ, সেই গ্যাপটা ক্রমান্বয়ে কমানোর একটা পরিকল্পনা আছে। তবে বিদ্যুৎ উৎপাদন ও দাম নিয়ে ভিন্ন বিশ্লেষণ জ্বালানি বিশেষজ্ঞদের। পুরা বিদ্যুৎ আমদানিও করতাম তাহলেও দেখা যাচ্ছে যে আমাদেরকে 7.83 টাকা, অর্থাৎ এখন আমরা 8 টাকা দিচ্ছি, আমরা 17 পয়সা বেশি দিচ্ছি। বাস্তবতা হচ্ছে অতীতে সবসময় এরকম লোডশেডিং এর শিকার হয়েছে, আমি যে কারণগুলো ব্যাখ্যা করলাম তার কারণ এবারও সেটা শিকার হচ্ছে, আগামীতেও শিকার সেটাই হবে।
কারণ এই অবস্থা পরিবর্তনের সরকারের কোন সরকারের কোন দর্শনগত জায়গায় নীতিগত জায়গায় আসেনি। বিদ্যুতের ক্ষেত্রে নীতি নির্ধারণী পর্যায়ের সিদ্ধান্ত গ্রহণ সঠিক হচ্ছে না বলেও দাবি এ জ্বালানি বিশেষজ্ঞের। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। ঈদের আনন্দ নেই বাগেরহাটের কোচো উপজেলার বগা ও চারাখালী গ্রামের স্বজনহারা জেলে পরিবারগুলোতে। একমাত্র উপার্জনক্ষম সদস্যদের হারিয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটে পরিবারগুলোর। হারানো স্বজনদের স্মৃতি বেঁচে থাকার একমাত্র অবলম্বন তাদের। বাগেরহাট থেকে সহকর্মী এস এস সোহানের তথ্য ছবিতে রিপোর্ট জানাচ্ছেন সালমা জাহান। গভীর মনোযোগে বাবার ছবি দেখছে 10 বছর বয়সী হামিম। ঈদে অন্য শিশুরা বাবাদের সান্নিধ্য পেলেও সেই সুযোগ নেই হামিমের। মাত্র 9 মাস বয়সে 9 বছর আগে বাবা ওলিয়ার রহমান সাগরে মাছ ধরতে গিয়ে আর ফেরেনি। শুধু হামিম নয়, বাগেরহাটের কচুয়া উপজেলার বগা ও চারাখালী গ্রামের জেলে পল্লীতে অন্তত 30টি পরিবারের অবস্থা একই রকম। সাগরে মাছ ধরতে গিয়ে আর ফেরেনি এসব পরিবারের একমাত্র উপার্জনক্ষম জেলেরা। জীর্ণ শীর্ণ ঘরে বসবাস আর অনাহারে অর্ধাহারে দিন কাটে সাগরে প্রাণ হারানো জেলে পরিবারের। উৎসবের কোনো রঙই ছুঁতে পারে না এসব পরিবারের সদস্যদের। আমার একটা মাত্র ছেলে, সে সাগরে মারা গেছে। আমার সংসার কিভাবে চলে? আল্লাহ ছাড়া কেউ যেন কষ্টের পর চলে। দিন এনে দিন 2022 সালে আমার স্বামী সাগরে গেছে, জ্বরের কবলে পড়ে মারা গেছে। 3টে বাচ্চা ছোট ছোট থুয়ে গেছে, কখন ঈদ যায় বোনা যায় কিছুই জানি না। 2015 সালে আমার স্বামী সাগরে গেছে আর ফিরে আসেনি। আমাকে খুব দুঃখে কষ্টের দিন যাইতেছে। আমরা প্রতি বছর সাগরে যাই, আমাদের পরিবারের 2-1 জন লোক মারা যায়। তারা যে তাদের পরিবারটা যে কি কষ্টে আছে তা বলে বোঝানো যাবে না। এদিকে বগা ও চারাখালী গ্রামে 4 শতাধিক জেলে থাকলেও সরকারি সুবিধা হিসেবে চাল পান মাত্র 153 জন, জানালেন এই মৎস্যজীবী নেতা। আমাদের এই 2 গ্রাম থেকে প্রায় 400 থেকে 450 লোক বঙ্গোপসাগরে মৎস্য শিকার করে জীবিকা নির্বাহ করে, কিন্তু আমাদের গ্রাম এই 2 গ্রাম থেকে মাত্র 153 জনের মৎস্য ভিজিএফ চাল দেওয়া হয়। 65 দিন মৎস্য বন্ধ থাকাকালীন আমাদের কোনো ভিজিএফের ব্যবস্থা নেই। অন্যান্য পার্শ্ববর্তী এলাকা মোরগঞ্জ আছে, যেটা আমাদের এলাকা নেই। কাঠবৃদ্ধি ও নিহত জেলেদের পরিবারকে সরকারি সহযোগিতার জন্য মন্ত্রণালয়ে জানানো হয়েছে বলে জানালেন এই জনপ্রতিনিধি। কার্ড আছে প্রত্যেকটা জেলেরই, প্রত্যেকজন জেলেরই, কিন্তু সহায়তা পাচ্ছে 153 জন। সরকারের প্রতি আমাদের আকুল আবেদন হচ্ছে যে এই পরিবার, যে পরিবারগুলো 2015 সালে মারা গিয়েছিল 19 জন, তাদের পরিবারে যে আর্থিক সহায়তাটা সরকারিভাবে পায়নি সেইটা যাতে পায়। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে 2015 সালে 19 জন এবং 2022 সালে 8 জন সহ গেল 10 বছরে অন্তত 30 জন জেলেকে হারিয়েছে বগা ও চারাখালী গ্রামবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি। এই পর্যায়ে সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরো একবার। বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের প্রথম জামাত সম্পন্ন। জাতীয় ঈদগাহে দলে দলে আসছেন মুসল্লিরা। ঈদ আনন্দ নেই জিম্মি জাহাজের 23 নাবিকের পরিবারে, আশঙ্কা আর দুশ্চিন্তায় অপেক্ষার প্রহর গুনছেন স্বজনরা। নরসিংদীর মাধবদীতে কাভার্ড ভ্যান মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে 4 জনের মৃত্যু, আহত আরও 10 জন। উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক দিচ্ছে না আওয়ামী লীগ, ভোট ঘিরে সংঘাতের আশঙ্কা, কঠোর বার্তা কেন্দ্রের। এবং বিদ্যুতের আয় ব্যয় সমন্বয়ের ইঙ্গিত, আগামী বছর চালু হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট। এই ছিল এখনকার সংবাদ সকাল, পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়াও সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @ দেশ টেলিভিশন অথবা @ দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।